হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আজকে আলোচনা করবো একটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব নিয়ে। এই অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারেন, এবং এটা আপনাদের আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। এবং এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, যেটা আমি ডাউনলোড করে রেখেছি, এটা কিন্তু আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে www.aai.aero এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমি এই ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারাও ডাউনলোড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 15/12/2020, মানে ডিসেম্বরের 15 তারিখ শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট হচ্ছে 14/1/2021, মানে জানুয়ারির 14 তারিখ পর্যন্ত এর অ্যাপ্লিকেশান চলবে। ঠিক আছে, তো টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশান ডিসিপ্লিন ওয়াইজ মিন্স উইল বি অ্যানাউন্স টু এআই ওয়েবসাইট। এআই ওয়েবসাইটে কিন্তু অ্যানাউন্স করা আছে। ঠিক আছে, এখানে বলা আছে যে আপনাদের এক্সামিনেশানের ডেটটা কি করা হবে, এই যে ওয়েবসাইট আছে www.aai.aero এই ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন চলে আসি পে স্কেল। যে ম্যানেজার যে পদটা আছে সেটার ক্ষেত্রে পে স্কেল হচ্ছে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত, এবং জুনিয়র এক্সিকিউটিভ এটাতে আছে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত পার মান্থ। ঠিক আছে, এবং কটা সিট আছে কোন বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ডব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রে, সেটা নিয়ে এখন আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন মোট 5টা পোস্ট আছে। তার মধ্যে ফার্স্ট যেটা আছে ম্যানেজার ফায়ার সার্ভিস, এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে বিএ বিটেক ডিগ্রি ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এখানে এক্সপিরিয়েন্স 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। টোটাল 11টা সিট আছে, আনরিজার্ভতে 6টা, ইডাব্লিউএসের 1টা, ওবিসিতে 3টা, এসসিতে 1টা, এসটিদের জন্য কোনোরকম কোনো সিট নেই এই পোস্টের ক্ষেত্রে। সেকেন্ড যে পোস্ট সেটা হচ্ছে ম্যানেজার, এখানে আপনাদের কোয়ালিফিকেশান আছে বিই বিটেক ডিগ্রি ইন মেকানিক্যাল অর অটোমোবাইলে, এবং 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। 2টো সিট আছে যেটা আনরিজার্ভদের ক্ষেত্রে। জুনিয়র এক্সিকিউটিভ যারা, তাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট যেটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে, এখানে ব্যাচেলার ডিগ্রি অফ দ্য 3 ইয়ার্স ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অর ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স না হলেও চলবে। 264টা সিট আছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আনরিজার্ভদের ক্ষেত্রে 107টা, তারপরে হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে 26টা, ওবিসির ক্ষেত্রে 72টা, এসসির ক্ষেত্রে 40টা, এবং এসটির ক্ষেত্রে 19টা। জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অপারেশনের ক্ষেত্রে, সেখানে হচ্ছে গ্র্যাজুয়েট ইন সায়েন্স অ্যান্ড এমবিএ অফ 2 ইয়ার্স ডিউরেশন অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 83টা মোট সিট আছে, তার মধ্যে আনরিজার্ভডের 35টা, 8টা হচ্ছে আপনার ইডাব্লিউএসের ক্ষেত্রে, এবং 21টা সিট আছে ওবিসির ক্ষেত্রে, এবং এসসির ক্ষেত্রে আছে 14টা সিট, এসটির ক্ষেত্রে আছে 5টা সিট। ঠিক আছে, আর পিডাব্লিউডি যারা তাদের ক্ষেত্রে আছে 7টা সিট। জুনিয়র এক্সিকিউটিভ এখানে আছে আপনাদের বিই বিটেক ডিগ্রি ইন মেকানিক্যাল আর অটোমোবাইলে, আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান এবং নো এক্সপিরিয়েন্স ইজ এসেন্সিয়াল, কোনোরকম কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। 8টা সিট আছে মোট, তার মধ্যে আনরিজার্ভদের 5টা, ইডব্লিউএসের ক্ষেত্রে নেই। ঠিক আছে, এবং এখানে 2টো আছে আপনার ওবিসির ক্ষেত্রে, এবং এসসির ক্ষেত্রে 1টা, এসসির ক্ষেত্রে কোনোরকম কোনো সিট নেই, আর পিডব্লিউডির ক্ষেত্রে আছে আপনাদের 1টা সিট। ঠিক আছে, এখন চলে আসি আপনাদের সিলেকশন প্রসেসের বিষয়ে। প্রথমে কিন্তু অনলাইন টেস্ট হবে, এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। ঠিক আছে, কী করে আপনারা আবেদন করবেন? আপনাদেরকে আবেদন করতে হলে অনলাইনেই করতে হবে, আগে বলেছি। অন্য কোনো মোডে কিন্তু আপনারা করতে পারবেন না, অনলাইন মোডেই করতে হবে। তো করতে হলে আপনাদের www.aai.aero যে ওয়েবসাইট, ওখানে গিয়েই আবেদন করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। আপনাদের যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 1,000 টাকা, এবং যারা বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 170 টাকা। এবং আপনারা এটা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে দেওয়া আছে আপনারা যখন অনলাইন ফিল আপ করবেন তখন ফটোগ্রাফ, ইমেজ কেমন, সিগনেচার কেমন হবে, সব কিছু ডিটেলসে এই নোটিফিকেশানের মধ্যে দেওয়া আছে। আপনারা নিজেরা ভালো করে দেখে নেবেন এবং আপনারা ফিল আপ করতে যাবেন। তারপরে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ডিটেলসে কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন বলে দিই এজ লিমিটের ব্যাপারটা, ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 32 ইয়ার্স পর্যন্ত হবে, যেটা 30/11/2020 অনুযায়ী গণিত হবে, এবং জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু 27 বছর বয়স হতে হবে, সেটাও ঠিক সেম 30/11/2020তেই গণিত হবে। এবং এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী, যা যা আপনারা যে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, তো আপনারা যেটা পেয়ে থাকেন ওটাই পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। তো ছিল আজকের রিক্রুটমেন্ট, এটাই। যদি
আপনারা এলিজিবল হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলটাতে আমি প্রতিনিয়ত এরকম সরকারি চাকরির বিভিন্ন লেটেস্ট আপডেট নিয়ে আসতে থাকি। থ্যাংক ইউ।